সিঙ্গারা গুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেন একদম পারফেক্ট কালার, উঠায় ফেলি এখন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মমিজ ব্লগ। আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও আপনাদের সাথে একটা বিকালের নাস্তার আইটেম শেয়ার করব। এই রেসিপিটা এর আগেও শেয়ার করা হয়েছে, তারপরও ভাবলাম যে আমি আজকে যেহেতু বানাইতেছি আপনাদের সাথে আবার একটু শেয়ার করি। আজকে আমি সিঙ্গারা বানাবো। সিঙ্গারার জন্য যা যা লাগবে আমি এখানে সবকিছু গুছিয়ে নিছি। আর সিঙ্গারার ভিতরের যে পুরটা, এটা যার যার পছন্দ, যে অনেকে শুধু আলু দিয়ে করে, আমি শুধু আলু দেই না, আলুর সাথে একটু গাজর, একটু মটরশুঁটি দেই। মটরশুঁটি ছিল না এই জন্য অল্প একটু বরবটি দিয়ে দিছি। আমি এখানে সব কিন্তু কেটে ধুয়ে একদম সব কিছু রেডি করে রাখছি। এই দেখুন, এইভাবে ছোট ছোট করে কেটে নিছি গাজরগুলো। গাজর একদম অল্প, গাজর আর বরবটিটা একদম অল্প নিয়ে নিছি একটু কালারের জন্য। তিনটা কালার হইল এই জন্য। এখানে আমি পেঁয়াজও হচ্ছে কেটে রাখছি, আলু যেভাবে কেটে রাখছি ওইভাবে পেঁয়াজ কেটে রাখছি মোটা মোটা করে। এটা কাঁচামরিচ কুচি করে রাখছি, ধনে পাতা কুচি করে রাখছি। এরপরে আমার যা লাগবে এটা হচ্ছে আমি ফোড়ন দিব, এটা জিরা তেলের ভিতরে, মানে তেলটা চুলাই দিয়ে দিছি, তেলে যে ফোড়নটা দিব সেই ফোড়নটা রেডি করে রাখছি। এটা জিরা, কালি জিরা, এরপরে হচ্ছে এটা সরিষা আর শুকনা মরিচ, শুকনা মরিচটা ছোট ছোট করে কেটে দিব। এই এরপরে আর যা লাগবে এটা হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া, হাতে বানানো পাঁচফোড়নের গুঁড়া, সামান্য একটু গুলমরিচের গুঁড়া লাগবে। এখানে হচ্ছে সাদা গুলমরিচ আর কালো দুইটা একসাথে আমি হালকা তেলে গুঁড়ো করে রাখছি। এরপর অবশ্যই লবণ তো লাগবে, লবণ। আর আমি সিঙ্গারার পুরের ভিতরে গরুর মাংস দিব, মাংসটাও সিদ্ধ করে রাখছি। দেখুন সিদ্ধ করে ছোট ছোট করে কেটে রাখছি, এটাও দিয়ে দিব। চলুন তাহলে হচ্ছে এখন সিঙ্গারার পুরটা রেডি করি। চুলায় কড়াই বসিয়ে দিছি। তেল বসিয়ে দিছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। দেখুন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে ফোড়ন দিয়ে দিব। আর আমি হচ্ছে তেলে কোনো পেঁয়াজ দিব না, তেলে জাস্ট এই আমি যে ফোড়নটা রেডি করছি, জিরা, কালি জিরা, তারপর সরিষা আর শুকনা মরিচ, এটা দিয়েই হচ্ছে ফোড়ন দিব। আর আমি পেঁয়াজ তো দিবই, পেঁয়াজটা একদম লাস্টে দিব, পেঁয়াজ আর ধনে পাতাটা একদম লাস্টে দিব নামানোর আগে আগে। মানে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু সিঙ্গারা মজা লাগে, সিঙ্গারার ভিতরে পেঁয়াজটা কিন্তু একটু কাঁচা কাঁচাই থাকে, একদম সিদ্ধ হয়ে যায় না। শুকনো মরিচটা দিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দিলাম জিরা, কালে জিরা আর হচ্ছে সরিষার ফোড়ন। এই তো এখন এখানে আমি মাপাকি দাদাকে একটু ডাকো তো, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তেলে একটু শুকনো মরিচ, সরিষা, জিরা এগুলো ফোড়ন দেওয়াতে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এখন দিব লবণ, লবণ হচ্ছে স্বাদ মতো। এরপরে দিব হচ্ছে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর এখান থেকে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। এই তো আমি সামান্য একটু হলুদ দেই, হলুদটা দিলে কালারটা সুন্দর হবে, একটু হলুদ দিয়ে দিই। এই দেখুন একটু হলুদ দিলাম, একদম অল্প। হলুদটা কিন্তু অপশনাল, না দিলেও চলে। তারপরে একটু দিলাম আর সামান্য ধনিয়া গুঁড়া, এই যে দেখুন হাফ চা চামচের কম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। হ্যাঁ সিঙ্গারা বানাইছি না, বানাবো। এই তো এখন আমার এটা সিদ্ধ হইতে যতক্ষণ, যখন আমার আলু গাজরটা সিদ্ধ হয়ে যাবে
তারপর আমি এখানে পেঁয়াজ দিব, গরুর মাংস দিব, আর নামানোর আগে আগে দিয়ে দিব হচ্ছে ধনে পাতা আর পাঁচফোড়নের গুঁড়া। তো ভাজিটা হোক, আর ভাজি হইতে হইতে আমি হচ্ছে সিঙ্গারার তৈরির জন্য যে খামিরটা, খামিরটাও রেডি করে ফেলবো। সিঙ্গারার পুরটা রেডি হইতে হইতে আমি সিঙ্গারার জন্য যে খামিরটা, সেই খামিরটা রেডি করি। এখানে রেগুলার যে আমরা আটা খাই, আটা ময়দা যে যেটা খানে ওটা দিয়ে করতে পারেন, সেই আটাটা নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 3 কাপের মতো আছে। এর ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এরপরে সিঙ্গারায় কিন্তু কালি জিরা দেয়, আমি কালি জিরা দিয়ে দিলাম। এরপরে দিব হচ্ছে 1/2 চা চামচের মতো চিনি। চিনিটা অপশনাল, চিনিটা কিন্তু স্কিপ করা যাবে, আমার কাছে ভালো লাগে একটু চিনি দিলে, এই জন্য চিনি দিলাম। আর দিব হচ্ছে তেল, তেলটা একটু বেশি দেওয়া লাগবে। এখন এই শুকনা উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনা উপকরণগুলো কিন্তু একসাথে খুব ভালো করে মিশানো হয়ে গেছে, এই যে দেখুন। এখন আমি এর ভিতর দিয়ে দিব পানি, এটা নর্মাল পানি। একবারে পানি দিব না, অল্প অল্প করে পানি দিব, আর খামিরটা রেডি করব। আর এই সিঙ্গারার খামিরটা কিন্তু নরম হবে না, একটু শক্ত টাইপ করে হচ্ছে এই খামিরটা তৈরি করতে হবে। এই তো আমার কিন্তু সিঙ্গারার যে খামিরটা রেডি, এটা এখন 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই 1/2 ঘন্টার মধ্যে হচ্ছে আমার পুরটাও রেডি হয়ে যাবে। 1/2 ঘন্টা রেস্টে থাক থাক। সিঙ্গারার ভিতরের যে পুরটা এই দেখুন, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলু গাজর সব সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ, ধনে পাতা, গরুর মাংসটা, আর পাঁচফোড়নের গুঁড়া 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া দিলাম। এখন এটা আমি হচ্ছে জালটা বাড়িয়ে দিয়ে 4-5 মিনিট ভাজবো, খুব বেশিক্ষণ ভাজতে হবে না, 4-5 মিনিট ভাজলেই হয়ে যাবে। এটা ভাজাও শেষ, আবার আমার হচ্ছে এদিকে খামিরটাও প্রায় রেডি হয়ে গেছে। 1 ঘন্টার মতো রেস্টে ছিল ডোটা, এখন আমি বানাবো সিঙ্গারাগুলা। এখানেই বানাই, এখানে সব কিছু রেডি। এটা হচ্ছে সিঙ্গারার যে ভিতরে দেওয়ার জন্য আলু গাজর দিয়ে পুরটা তৈরি করছিলাম সেইটা, আর এখানে পানি, পানি তো লাগবে সিঙ্গারার চার সাইডটা মানে মুখটা বন্ধ করার জন্য। বেশি বড় করে বানাবো না, ছোট ছোট করে বানাবো। একটা বানাই আগে, এই দেখুন, এবার আপনাদের একটু ভাজটা দেখাই, সামান্য একটু পানি লাগাই দিই। এরপর হচ্ছে মুখটা বন্ধ করে দিলাম, এখন মুখটা বন্ধ বলতে হচ্ছে দুই পাশ একসাথে লাগাইছি। এরপর
মুখটা দিয়ে দিলাম, এখন মুখটা বন্ধ করে দিব। এই দেখুন, এই যে এইটা হলো একটা, এই দেখুন এই হলো সিঙ্গারা। এই যে একটা সিঙ্গারা রেডি, আর একটা দেখাই বানাই, এটাও বানাই। ছোট ছোট তো এই জন্য একটু বানাইতে কষ্ট হয়, বড় সিঙ্গারা হইলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তো ছোট সাইজের সিঙ্গারাটা বানাইতে একটু টাইম লাগে। এই হচ্ছে আরো একটা, এই দেখুন ভাজ দিব প্রথমে মাঝখানটায়, এই যে এই ভাজটা করে নিব। এরপরে কি করব, এখান থেকে এই ভাজটা, এই যে হয়ে গেল সিঙ্গারার ভাজ। আসলে এক একজন এক এক রকম করে সিঙ্গারার ভাজটা করে, দেখুন এইভাবে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। এই তো সিঙ্গারাগুলো কিন্তু আমি বানানোর পর সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দিছিলাম, এখন দেখেন শক্ত হয়ে গেছে। আর বানানোর পর সঙ্গে সঙ্গে যদি ফ্রিজ মানে এভাবে সরায়া ফ্রিজে না রাখলে, সঙ্গে সঙ্গে যদি আপনারা বক্সে ভরে রাখেন তাহলে একটার সাথে আর একটা লেগে যাবে। আর এভাবে সিঙ্গারা বানিয়ে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। প্রতিদিন তো আর এই খাবারগুলো বানানো যায় না, একদিন একটু কষ্ট করে বেশি করে বানালে দেখা যায় যে বেশ কিছুদিন চলে যায়। আর এক নাস্তা তার প্রতিদিনও খাওয়া হয় না, যে প্রতিদিন শুধু এই সিঙ্গারাই খাবো অন্য কিছু খাবো না, তা তো না। এই তো কেমন লাগলো আজকে আমার এই সিঙ্গারা রেসিপি অবশ্যই জানাবেন, ভালো লাগলে এই রেসিপিতে আপনারা ট্রাই করতে পারেন। এখন আমি এগুলা হচ্ছে একটা বক্সে রেখে দিব। এই হচ্ছে সিঙ্গারা, এটা হচ্ছে হাতে বানানো ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, এটা সিঙ্গারার ওই পুরটা দিয়েই এরকম বানাইছি। এই হচ্ছে আমাদের বিকালের নাস্তা। ঠিক আছে, আমরা বিকালের নাস্তা করি আর আপনাদের কাছে বিদায় নেই। আল্লাহ হাফেজ।